চেইন পাথর বসানো। চেইন পাথর বসাতে মতিয়া সুই, রক সুতা প্রয়োজন। প্রথমে চেইন পাথর রেখে লেজের এক প্রান্ত থেকে সেলাই শুরু করুন। প্রতিটি পাথরের সামনে দিয়ে রক সুতার সাহায্যে চেইন সেলাই করে আটকান। এভাবে চেইন পাথর বসানোর কাজটি শেষ করুন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। চেইন পাথর বসানো। চেইন পাথর বসাতে মতিয়া সুই, রক সুতা প্রয়োজন। প্রথমে চেইন পাথর রেখে লেজের এক প্রান্ত থেকে সেলাই শুরু করুন। প্রতিটি পাথরের সামনে দিয়ে রক সুতার সাহায্যে চেইন সেলাই করে আটকান। এভাবে চেইন পাথর বসানোর কাজটি শেষ করুন।